আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে তাদের কোনো কৌশল নেই, তবে এলে স্বাগত জানানো হবে। আওয়ামী লীগ ভোট ধ্বংস করে জনগণকে নির্বাসনে পাঠাতে চায়, বলেছেন বিরোধী মতের নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই মন্তব্য করেন। 7 জানুয়ারি দেশে জবরদস্তিমূলক নির্বাচন হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি বিরোধী নেতাদের, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জোর দিচ্ছেন তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, যারা নির্বাচনে আসেনি তারা এলে প্রয়োজনে সংবিধান অনুযায়ী যতক্ষণ নির্বাচন পেছানো সম্ভব তাই করা হবে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফেরদৌস, জমা দিয়েছেন ইলিয়াস মোল্লা। অবরোধ হরতালের সময় অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে সরাসরি জড়িত 32 ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নতুন শিক্ষানীতিমালা নিয়ে অপপ্রচারের অভিযোগ শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির, বললেন কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষক, নোট গাইডের বই ব্যবসায়ীরা উস্কানি দিচ্ছেন। দেশের জনসংখ্যা 16,98,28,911 জন, প্রতি বর্গ কিলোমিটারে বসবাস 1,119 জনের। যুক্তরাষ্ট্রের ভারমেন্টে ফিলিস্তিনি 3 শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় 1 সন্দেহভাজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু, সিলেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করছে টাইগাররা, প্রথম দিনে সম্মানজনক স্কোর গড়েছে স্বাগতিকরা।